সামনে একটা বাঁক আছে, বাঁকে ঘুরিস না। তো কেমন আছেন রুদ্র জনতা? জিটি ভাইস সিটির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে একটি নতুন স্টোরি করব। আপনারা গত পর্বে দেখেছিলেন আমাকে একজন কল দিয়েছিল অ্যানামাউন্স ভাবে, এবং সে বলেছিল নিউ মার্কেটের টেলিফোনের কাছে যাও। তো যাব, এবং গাড়ির সেটআপটা আপনাদের কেমন লাগছে একটু বলবেন, এবং কমেন্টে অবশ্যই জানাবেন। যদি আপনাদের এই নতুন সেটআপটা খারাপ লাগে তাহলে আমি সেটআপটা চেঞ্জ করে দেব। আসলে অনেকেরই সেটআপটা ভালো নাও লাগতে পারে, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবেন যে নতুন একটা সেটআপ দিচ্ছি, কেমন লাগছে। পুরাতন আগের গ্রাফিক্সটা একটা অন্যরকম ভালো লাগে। তো আমি চলে এসেছি নিউ মার্কেটের টেলিফোনের কাছে, দেখা যাক যে আমাকে কী কাজ দেওয়া হয়। মিস্টার টিল, তোমাকে এখন একটা কাজ করে দিতে হবে। তোমাকে আমি আরো অনেক কাজ দেব, তবে এই কাজটা ভালো করে করবে। তোমার কাজ কি হবে সেটা ফোনের নিচে কাগজে টেপ দিয়ে আটকানো আছে। তো এই মহিলা বা পুরুষ জানি না কি, এ আমাকে কোনোদিনই ওই সঠিক কাজ বলে দেয় না, সবসময় আমাকে কাজ করতে হয়, লিখে দেয়। তো আমাকে এখন যেতে হবে আমার কাজ করতে, এবং ও প্রতিবারই বলে যে এই কাজটা ভালো করে করতে হবে, এবং প্রতিবারই আমাকে আবার নতুন কোনো কাজ দিয়ে দেয়। তো দেখি কই গেল আমার সেই শিকার পিৎজা ডেলিভারি বয়। এই গাড়ি দিয়ে মারবো, কারণ এই গাড়ি আমি কিছুক্ষণের মধ্যে ফেলে দেবো। সামনে একটা বাঁক আছে, বাঁকে ঘুরিস না। একে মারা, আমাকে অ্যাক্সিডেন্ট ছাড়া মারার কোনো উপায়ও নাই একে। তো যেহেতু আমার গাড়ির তলে আছে, সেহেতু ওকে আমি একটা কাজ করতে পারি। আমার কাজ হয়ে গেছে, আমি এখন পিৎজা ডেলিভারি বয়ের গাড়ি নিয়েই আমি যাব। তো ধন্যবাদ দেখার জন্য, এবং যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করবেন, এবং নতুন হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং বেল আইকনটি প্রেস করে দেবেন যেন আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। যে প্রথম ভিডিওটি দেখছেন সে অবশ্যই কমেন্টে জানাবেন যে সে প্রথমে দেখছেন, এবং তার কমেন্টটা আমি পিন করে রাখবো। তো ততক্ষণ পর্যন্ত